হ্যালো এভরিওয়ান, আজ কথা বলবো ভিকি জায়েদ পরিচালিত আপকামিং ওয়েব সিরিজ আমি কি তুমি নিয়ে। এই ওয়েব সিরিজটির 2 মিনিট 54 সেকেন্ডের একটি ট্রেইলার মুক্তি পেয়েছে এবং ট্রেইলারের প্রথমেই দেখা যায় মেহজাবিন একটা আতঙ্কগ্রস্ত ফেস এবং তারপরই মেহজাবিন একটা চিৎকার। এরপরই আমরা দেখতে পারি যে মেহজাবিন একটা তুষারপাত হচ্ছে এমন একটা সিচুয়েশনে হাঁটছে এবং তার আশেপাশে কিছু বাল্ব জ্বলে ওঠে এবং সে বলছে যে আমি কি তুমি, এর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব না। যেমন এরপর এই যে ফুটেজটা দেখা যায়, দেখে মনে হয় এবং ভয়েস ওভার শুনে মনে হয় যে মেহজাবিনের কোনো একটা ক্লিপস বের হয়েছে এবং কোনো একটা ভয়েস ওভার বলছে যে আমার মেয়ে যদি এরকম করতো তাহলে আমি তাকে মেরেই ফেলতাম। তারপরেই দেখতে পারি একটা এলিয়েন অ্যাঙ্গেল। আমাদের বাংলাদেশে আসলে এলিয়েন নিয়ে কখনো কাজ হয় নাই, আমরা সবসময় গল্প সিনেমাতে দেখে এসেছি যে এলিয়েন আসলে শুধু ইউএসএ বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসে। হ্যাঁ, ভিকি জাহেদ খুব সুন্দরভাবে আমাদের এই গল্পের মাধ্যমে এলিয়েনকে ইন্ট্রোডিউস করছে। একটা গ্রিন স্কাই দেখা যায় এবং ভয়েস ওভারে বলে সম্ভবত এলিয়েন আসছে অ্যাটাক করতে। এবং তারপরে দেখা যায় একটা মাস্ক পরা ফেস, তারপরে দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টিতে পানি পড়ার জায়গায় বল পড়ছে। এরপর থেকে ট্রেলারের বিভিন্ন ফুটেজ দেখে আসলে কোনোভাবে গেস করার উপায় নেই গল্পটা কি। বিভিন্ন ফুটেজে যেমন কখনো মনে হয় মেহজাবিন সাধারণ মেয়ে, কখনো মনে হয় একটা মেহজাবিনের লাভ অ্যাঙ্গেল রয়েছে, কখনো মনে হয় যে সে একটা নায়িকার ফ্যান, আবার কখনো মনে হয়েছে সে শুটিং ইউনিটে কাজ করে, আবার কখনো মনে হয়েছে সে আসলে অভিনেত্রী। আবার সেটা যখন একজন অভিনেত্রী আসে যেটা পোর্ট্রে করেছে মৌ, সে যখন আসেছে তখন এই মেহজাবিনী খুবই বিনয়ীভাবে গিয়ে বলে সে তার ফ্যান। এবং কিছু কিছু ফুটেজ দেখে আসলে কনফিউশন তৈরি হয়েছে, যেমন দেখা যায় যে মোয়ের যে একটা ছবি তার পাশে মেহজাবিনের একই রকমভাবে ছবি, এবং আমরা দেখতে পারি যে মেহজাবিন আসলে একটা সিনেমার স্টার হয়ে গিয়েছে, কোনো একটা সিনেমার প্রিমিয়ারে গিয়েছে, তার বয়ফ্রেন্ডও দেখা যায় তার সাথে। এবং তারপরই আবার শ্যামল মাওলা চলে আসে, শ্যামল মাওলা একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার নিয়ে আসে, একটা মিস্ট্রি শেডের ক্যারেক্টার নিয়ে আসে, তার সাথে দেখা যায় কিছু রোমান্টিক দৃশ্য দেখা যায় মেহজাবিনের। এই যে এত এত ফুটেজ দেখে আসলে বোঝার উপায় নেই যে কোনটা আসলে রিয়েলিটি, কোনটা আসলে ফেক, বা কোনটা আসলে হয়তোবা তার ইমাজিনেশন বা হ্যালোসিনেশন। যেটা হয়, মেহজাবিনের এতগুলো ক্যারেক্টার দেখিয়েছে, কখনো কখনো মনে হচ্ছে সে হয়তোবা চলচ্চিত্রের কোনো একটা অভিনেত্রী হিসেবে এখানে অভিনয় করেছে, যার কারণে বিভিন্ন রকম তার চরিত্র পাওয়া যাচ্ছে। আবার কখনো মনে হয় সে একটা কিলার, কখনো মনে হয় সে একটা সাইকোপ্যাথ, আবার কখনো মনে হয় সে একটা এলিয়ান। সো এই অসংখ্য ফুটেজের মধ্য দিয়ে ভিকি জাহেদ খুব সুনিপুণভাবে এই ট্রেলারে তার এই আমি কি তুমির গল্পটা পুরোপুরি লুকিয়ে রাখতে পেরেছে। ভিকি জাহেদের আগের কাজগুলো যদি আমরা দেখি, যেমন রেড রাম, তারপরে হচ্ছে দ্য সাইলেন্স এবং হচ্ছে পুনর্জন্ম সিরিজ, সবগুলো সিরিজ অ্যানালাইসিস করলে বোঝা যায় যে ভিকি জাহেদের কাজের ভিতরে এক ধরনের ফিলোসফিক্যাল, এক ধরনের মেটাফোর বিষয় থাকে এবং সেখানে অনেক হ্যালোসিনেশন, অনেক ইমাজিনেশনের খেলা থাকে। এই ট্রেলারটি দেখে আমার একই রকম মনে হয়েছে, ভিকি জাহেদ এখানে খুব দক্ষতার সাথে হ্যালোসিনেশন, ইমাজিনেশন এবং ফিলোসফিক্যাল কিছু বিষয় লুকিয়ে রাখতে পেরেছে এবং বাংলাদেশে প্রথমবারের মতো সে আসলে এলিয়েনের যে একটা অ্যাঙ্গেল সেটা ওয়েব সিরিজে ইন্ট্রোডিউস করছে। ভিকি জাহেদের কাজগুলোর ভিতরে এক ধরনের মানে ডেপথ থাকে, গভীরতা থাকে, একটা মেটাফোর ফিলোসফিক্যাল ব্যাপার থাকে। অভিনয়ের কথা বলতে গেলে পুরোটা জুড়েই বলতে হয় হচ্ছে মেহজাবিনের। বাংলাদেশে অনেক অ্যাক্ট্রেস রয়েছে কিন্তু চরিত্র হওয়ার চেষ্টা বা ডেডিকেশনের লেভেলের জন্যে আমি সবসময় মেহজাবিনকে অ্যাডমায়ার করি। এই ট্রেলারেও মেহজাবিনের অভিনয় আমার কাছে অনবদ্য লেগেছে। মেহজাবিনের আসলে অভিনয় নিয়ে কথা বলার কিছুই নেই, আমি পার্সোনালি মেহজাবিনের অভিনয়ের খুব ফ্যান বাংলাদেশে, বিকজ মেহজাবিনের মতো ডেডিকেটেড এবং ক্যারেক্টার হতে পারার যে দক্ষতা এরকম অ্যাক্ট্রেস আমি রিসেন্ট টাইমে পাই না, এটা একটা বড় বিষয়। এবং পুরো ট্রেলার জুড়ে মেহজাবিন আসলে আটকে রাখতে পারছে। এছাড়া আছে শ্যামল মাওলার অভিনয় চোখে পড়ার মতো, তারেক আনাম ছিল, তারপরে হচ্ছে মৌ ছিল, ফজলুর রহমান বাবুর মতো শক্তিমান অভিনেতা, মানে মোটামুটি বলা যায় খুবই পাওয়ারফুল একটা কাস্টিং নিয়ে এই আমি কি তুমি সিরিজটা আসছে। আর যদি বলা হয় বিজিএম এর কথা, বিজিএম অসাধারণ সুন্দর হয়েছে। আমার ফার্স্ট সিনেই যখন দেখা যায় যে মেহজাবিনের ফেস, তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছিল অসাধারণ একটা উত্তেজনা দিয়েছে এবং তারপরে চিৎকারটা মিলে একটা মানে একটা শীতল বাতাস বয়ে যায় আসলে। এবং টোটালি বলা যায় যে বিজিএম খুবই অসাধারণ হবে ভিকি জাহেদের অন্যান্য সিরিজের মতোই। ভিকি জাহেদের সিরিজে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফির কথা আলাদাভাবে বলতেই হয়। এই ট্রেলারে অসংখ্য অসংখ্য ফুটেজ আমরা দেখতে পারি যেগুলো খুবই সুন্দর আসলে সিনেমাটোগ্রাফির পরিচয় বহন করে এবং আমি আশা করি যে এই সিরিজটি অসাধারণ কিছুরই আমাদেরকে উপহার দিবে, গল্পটা খুব ভালো কিছু হবে, কারণ ভিকি জাহেদের গল্পের উপরে এইটুক ভরসা আমার
রয়েছে। আমি অধীরভাবে অপেক্ষা করছি এই সিরিজটি দেখার জন্য। খুব শীঘ্রই এটা মুক্তি পাবে বাংলাদেশের চ্যানেল আয়ের যে ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। সো ভেরি বেস্ট অফ লাক ফর ভিকি জায়েদ এবং হচ্ছে মেহজাবিন এবং পুরো আমি কি তুমির কাস্টকে।